পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করল ভাঙারপার সহানুভূতি সংস্থা। সোমবার ভাঙারপাড়ে কোভিড প্রোটোকল মেনে আনুষ্ঠানিকভাবে 120 জন হিতাধিকারীর হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এই সামগ্রীগুলো তুলে দেন সভার প্রধান অতিথি উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূয়া, সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর, বিশিষ্ট সমাজসেবী বদরুজ্জামান চৌধুরী, প্রাক্তন শিক্ষক মুজামিল আলী লস্কর, কংগ্রেস নেতা নুরুল ইসলাম বড়ভূয়া, প্রাক্তন গ্রুপ সদস্য সেলিমুদ্দিন বড়ভূয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।